দুর্নীতি দখল অর্থ ক্ষমতার নিয়োগ সহ অভিযোগের শেষ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিখি ইউপি চেয়ারম্যান হেকপথ সিকদারের বিরুদ্ধে তবে তার এমন অপকর্মের বিরুদ্ধে ইউপি সদস্য ও তার নিজ দলীয় নেতাকর্মীরা সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও মিলছে না প্রতিকার তবে এসব অভিযোগ অস্বীকার করেছে চেয়ারম্যান হেকমত সিকদার টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শেহাবের পৌঁছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউপি চেয়ারম্যান হেকমত শিকদার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকও তিনি হত্যা বন ভূমি দখল করে বাগান তৈরি অর্থ আত্মসাৎ ক্ষমতার অপব্যবহার নিয়োগ বাণিজ্য সহ তার বিরুদ্ধে অনেক অভিযোগ এলাকাবাসীর একবার সিদ্ধার এই ইউনিয়নে এমন কোনো দুর্নীতি নাই করে নাই রেশন কার্ডের কথা বইলা এবং চাকরির কথা বইলা এবং মন্ত্রীর নাম ভাঙ্গাইয়া সে যে দুর্নীতি সেটাও সীমাহীন এই ইউনিয়নের শতকরা নব্বই জনের কাছে টাকা নেছে এক শতিকা নিয়ে চল্লিশ লক্ষ পর্যন্ত মানে স্কুলে মাদ্রাসা যে কোনো জায়গায় নৈশ বুঝে কথা কইয়াও এরকম টাকা নিচে মানে বলার হলে নাই বা করে যাচ্ছে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচ্ছে আমাদের পাশেই সাগরদিকে এক কলেজ কলেজ থেকে এক কোটি আশি লক্ষ টাকা ওই হাতিয়ে নেছে একটা দপ্তরের জন্য পাঁচজন বা ছয়জন ক্যান্ডিডেট হয়েছে তাদের কাছ থেকে ষোলো লক্ষ আঠারো লক্ষ করে টাকা নিয়েছে একটা লোকের চাকরি দিয়েছে আর বাকি চারজন পাঁচজনের টাকা দেয় কোনো ক্যান্ডিডেট যদি টাকা ফেরত চায় তাদেরকে হুমকি দেয় আর উনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ সেলিম এবং আব্দুর রাজ্জাক বোলা ওনাদের কথা উনি বলে সবই আমার এই একমত শিকদার হচ্ছে অনুপ্রবেশকারী সে যা গামছা থেকে এই আওয়ামী লীগের এসে যোগদান করেছে আর সেই যোগদান করেই তারপর থেকেই যে কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে এটা আমরা অতিষ্ঠ এই ইউনিয়নের মানুষ অতিষ্ঠ আমার শালার চাকরি দিব বলিয়া সাগর কলেজের হেডমাস্টার টাকা দেওয়ার পর আমার শালার চাকরি না দিয়া অন্য জনের চাকরি দেওয়ার কারণে আমি টাকা চাই টাকা না দেওয়ার কারণে আমি একটি মামলাও করেছি আমার মামলায় সেই কিছু রাজত্ব কাটছে হেকমত চেয়ারম্যানের অপকর্মের প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন আট ইউপি সদস্য সহ নিজ দলের লোকজন তার বিচারের দাবিতে কয়েক দফা মানব বন্ধন করেছেন স্থানীয়রা পাশ মেম্বার মিলা আমরা ওনার জন্য চাইছি এবং ডিসি অফিসে কমপ্লেন করেছি দরখাস্ত দিয়েছি টাঙ্গাইল প্রেস ক্লাবে দিয়েছি এবং কি সাংবাদিক সম্মেলন করেছি আমরা কোনো জায়গায় থেকে আজ পর্যন্ত আমাদের কোনো ব্যবস্থা পাই নাই হ্যাটমোকদার আমাদের চেয়ারম্যান ওনার কারণে আমরা এলাকায় কোনো প্রকার উন্নয়নমূলক কাজ করতে পারি নাই জনগণকে কোনো প্রকার সেবা দিতে পারি নাই গরিব দুঃখী মানুষকে কখনো বিজেপি কার্ড বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা প্রেগনেন্সি ভাতা এগুলো কোনো কিছুই আমরা প্রদান করতে পারি নাই সেলাই মেশিন সোলার প্যানেল টিউবওয়েল কৃষি আমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেই সম্মানীগুলো আমাদেরকে আজও পর্যন্ত দেওয়া হয় নাই এবং চেয়ারম্যান মহোদয় আমাদেরকে যে কাজগুলো আসছে কাজগুলোর মধ্যে আমাদের অনেক তাদের স্বজনপ্রিয়তার মাধ্যমে কাজগুলা বিতরণ করেছে পরিষদের বিভিন্ন চাকরি বাকরির কথা বলে বিভিন্ন ধরনের আজকে সে শূন্য থেকে আজকে কোটি কোটি টাকার সম্পদের মালিক মূলত অনেকেই জানে এ এলাকার মানুষকে মানুষ বিভিন্নভাবে তার কাছে জিন্মে আজকে এখান থেকে আমরা আসলে সকলে একটা পরিত্রাণ চাই তবে সব অভিযোগ অস্বীকার করে উল্টো দলীয় কুন্দলের কথা বললেন হেকমৎ শিকদার মেম্বার হলো গ্রুপের গ্রুপের আর মেম্বার ভাই আপনার